আজ 3 জুলাই শনিবার। আজ সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 138 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে এই মরণঘাতী ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 14813 জন। গত 24 ঘন্টায় এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরো 8138 জন, যা পরীক্ষা বিবেচনা 27.48%। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট 9,38,257 জন। আজ লকডাউনের তৃতীয় দিন চলছে, মানুষকে ঘরে থাকার জন্য প্রশাসন তৎপর রয়েছে। সারা দেশের ন্যায় গাইবান্ধায় ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসন শহরের প্রতিটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বিনা কারণে বের হওয়া মানুষদেরকে ঘরে ফিরিয়ে নিয়েছে। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, সুস্থ থাকি।